আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এপিএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, আমরা এখন রয়েছি বাংলাদেশের রাজধানীর ঢাকার খুবই ব্যস্ততম রেলওয়ে স্টেশন এবং বাংলাদেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা, এই পর্বে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন এবং এর আশপাশ ট্রেন সব কিছু নিয়ে পূর্ণাঙ্গ একটি তথ্যচিত্র আপনাদের সামনে হাজির করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। কমলাপুর রেলওয়ে স্টেশন, যার দাপ্তরিক নাম হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন, এটি বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থিত। এই রেলওয়ে স্টেশন বাংলাদেশের ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন এবং যোগাযোগের সবচেয়ে বৃহত্তম মাধ্যম। এটি দেশের বৃহত্তম স্টেশন ও পরিবহন খাতের ব্যস্ততম অবকাঠামো, যা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এছাড়াও এটি প্রতিষ্ঠার দশকের আধুনিক ভবনগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। 1 মে 1968 খ্রিস্টাব্দে এটি চালু করা হয়। কমলাপুর রেলওয়ে স্টেশন পাকিস্তানি আমলে তৈরি করা হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতীয় আমলে নির্মিত হয়। পাকিস্তান সৃষ্টির পর ঢাকা অবস্থিত পুরনো রেলওয়ে স্টেশনটি অপর্যাপ্ত হওয়ায় শহরের কমলাপুরে এলাকায় আরেকটি রেলওয়ে স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 1968 সালে নির্মিত এই রেলওয়ে স্টেশনটি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার সাক্ষী ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানে দেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো স্থাপন করা হয়। বিভিন্ন সময়ে এই স্টেশন ভবনটি স্থানান্তর ও ভেঙে ফেলার প্রস্তাব ও সিদ্ধান্ত নেওয়া হলেও কর্তৃপক্ষ ও বিশিষ্টজনদের আপত্তির ফলে তা আর করা হয়নি। বর্তমানে এই স্টেশনটি ঘিরে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে, যা 2023 সালের মধ্যে সম্পূর্ণ করা হবে। এই স্টেশনের বর্তমান বিভিন্ন সামাজিক সমস্যার মধ্যে জর্জরিত, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভাসমান জনগোষ্ঠী, প্ল্যাটফর্মের উচ্চতা, নিরাপত্তাহীনতা, অপরাধমূলক কর্মকাণ্ড, পদচারী সেতু ব্যবহারের যাত্রীদের অনীহা, কুলিদের সমস্যা, তথ্যের অপ্রাপ্যতা ইত্যাদি। স্টেশনটি থেকে 8টি প্ল্যাটফর্ম রয়েছে। এর পাশাপাশি এখানে হাসপাতাল, মসজিদ, থানাসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার 16 বছর পর 1987 সালে 11 এপ্রিল এই রেলওয়ে স্টেশন দেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো চালু করা হয়। 2010-এর দশকে সরকার রেলওয়ের স্টেশনটি গাজীপুর জেলায় স্থানান্তরের প্রস্তাব করে, কিন্তু নগরবাসীর অসুবিধার কথা বিবেচনা করে রেলপথ মন্ত্রণালয় প্রস্তাবটির বিরোধিতা করে। 2013 থেকে 2023 সালের মধ্যে স্টেশন ভবনটি সার্বার সংস্কার করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশনের সাথে বরিশাল এবং ফরিদপুর অঞ্চলের মানুষদের যোগাযোগ সহজ করার জন্য পদ্মা সেতু হয়ে নতুন রেলওয়ে পথ নির্মাণ করা হচ্ছে, যার ফলে বিদ্যমান নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট রেলপথ ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত অংশটি মিটার গেজ থেকে ডুয়েল গেজে উন্নীতকরণ করার জন্য এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য 4 ডিসেম্বর 2022 থেকে বন্ধ ঘোষণা করা হয়। এই ঘোষণার ফলে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্থগিত করা হয়। 2018 সালে জাপানের প্রাচীন এবং বৃহত্তম নির্মাণ কোম্পানি কাজিমারের সাথে সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগের মাধ্যমে ঢাকা বিমানবন্দর, তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশন ঘিরে মাল্টি মোডাল হাব নির্মাণ করার প্রকল্প অনুমোদন করা হয়। এর অধীনে কমলাপুর রেলওয়ে স্টেশনের চারপাশে অবকাঠামো নির্মাণ করার পরিকল্পনা করা হয়। পরিকল্পনায় বহুতল আবাসন ভবন, হোটেল, শপিং মল, পাতাল ও উড়ালপথ অন্তর্ভুক্ত করা হয়। 2019 সালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশন ভবনের সামনে মাল্টি মোডাল হাব নির্মাণের আপত্তি জানায়। 2020 সালে বাংলাদেশ রেলওয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা মেট্রো রেল MRT লাইন 6-এর সঙ্গে কমলাপুর রেল স্টেশনের যোগাযোগ ঘটানোর সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে বর্তমানে ঢাকা মেট্রো রেলওয়ের সাথে কমলাপুর রেল স্টেশনের সংযোগ করার জন্য কাজ চলমান রয়েছে। কমলাপুর রেল স্টেশনের স্থপতি ছিলেন দুইজন, একজন হচ্ছে ড্যানিয়েল ডানহাম, আরেকজন হচ্ছে বব বুই। দুইজনই লুই বার্জার গ্রুপের স্থপতি হিসেবে পূর্ব পাকিস্তানে এসেছিলেন তৎকালীন বাংলাদেশে। ডানহামের নির্দেশনায় এর নকশা প্রস্তুতের প্রক্রিয়া আরম্ভ হয়, যা রবার্ট ভাউগি অব্যাহত রাখেন।
ডানাম ও বুইয়ের নকশায় একটি প্রশস্ত স্পানের কাঠামো অন্তর্ভুক্ত ছিল যা এই অঞ্চলটির জলবায়ুর জন্য উপযুক্ত নয়, আর এটা তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এর জন্য তারা স্টেশন ভবনের ছাদের কংক্রিটের কাঠামো নকশা করে। পরবর্তীতে ঢাকার রেলওয়ে স্টেশনের পুরো কাঠামোটি 36 বর্গক্ষেত্রের সমন্বয়ে গঠিত। এতে মোট 39টি কলাম রয়েছে। এর উপর দাঁড়িয়ে আছে 36টি সুরো কংক্রিটের গম্বুজ নিয়ে একটি ছাদ। 59 ফুট উঁচুর প্রতিটি কলামের উপর দিকে গিয়ে 4টি শাখা বিস্তার করে ছাদটাকে ধরে রাখছে। 1999 সালে রেলওয়ে স্টেশনের প্রবেশ পথে সূর্যকেতন নামক একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এটি 1971-এর মুক্তিযুদ্ধে শহীদ হওয়া রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সম্মান জানানোর উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। এই স্টেশনে 8টি প্ল্যাটফর্ম রয়েছে। প্রতিটির 918.4 মিটার দীর্ঘ। প্ল্যাটফর্ম 1 থেকে 7 সাধারণত কমিউটার, আন্তনগর ও দূরপাল্লার পরিবহন সেবার জন্য নির্ধারিত। শহরতলি প্ল্যাটফর্ম নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট রেলপথ হয়ে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য শহরতলি রেল সেবার জন্য নির্ধারিত। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো নামে একটি ইয়ার্ড আছে। এটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন রয়েছে। 2015 সালে সাই পাওয়ার টেক লিমিটেডের পরিচালনার দায়িত্ব পায় এটি। স্টেশন ভবনের নিকটে 32 একর জমিতে এটি অবস্থিত। এটি চট্টগ্রাম বন্দরে 70 ভাগ কন্টেইনারের মাত্র 10 ভাগ ধারণ ক্ষমতা সম্পূর্ণ রাখে। এই রেলওয়ে স্টেশনে 4.3 একর জমিতে 1986 সালে একটি হসপিটাল নির্মাণ করা হয় যা কমলাপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা কর্মচারীদেরকে সেবা দেওয়ার উদ্দেশ্যে নির্মাণ করা হয়। এছাড়া এখানে রয়েছে একটি মসজিদ, থানা। বাংলাদেশের চলচ্চিত্রে ও অন্যান্য সংস্কৃতিতে কমলাপুর রেলওয়ে স্টেশনকে প্রায় তুলে ধরা হয়ে থাকে। বছরের পর বছর স্টেশনটিকে অনেক বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশনের প্রযোজনায় ব্যবহার করা হয়েছে। এই স্টেশনে বহু চলচ্চিত্র অনুষ্ঠানাদি নির্মাণ করা হয়েছে, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে সত্তা, ফেরেশতে, স্টেশন ইত্যাদি নামক চলচ্চিত্র। তো বন্ধুরা, আজকের এই পর্ব আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের কষ্ট সার্থক। তো বন্ধুরা, আপনাদের পরামর্শ আমাদের আগামী দিনে পাতেও। আশা করি আগামী দিনে আপনারা কী জানতে চান আমাদেরকে কমেন্টসে জানাবেন। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।